হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সায়দা। আজ আমি আপনাদের জন্য খুবই মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন রোস্ট। চিকেন রোস্ট অনেকভাবেই বানানো যায়। আজ আমি আপনাদের জানাবো কী করে সবচেয়ে সহজভাবে ঘরে পারফেক্ট চিকেন রোস্ট বানানো যায়, সেই প্রণালীটি। তার আগে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন জেনে কী করে পারফেক্ট চিকেন রোস্ট খুবই সহজভাবে ঘরে বানাবো, সেই প্রণালীটি। চিকেন রোস্টের জন্য আমি এখানে একটা চিকেন নিয়েছি, 800 থেকে 900 গ্রাম ওজনের, 4 টুকরো করে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার এর মাঝে আমি লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। খুব ভালো করে চিকেনের সাথে লবণটা মাখিয়ে নেব। এবার একটি ফ্রাইং প্যানে 1.25 কাপ, মানে 1 কাপের থেকে কম, 1/2 কাপের থেকে বেশি তেল দিয়ে দিয়েছি। যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন এর মাঝে লবণ দিয়ে মাখা চিকেনের পিসগুলো দিয়ে দিব। যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে চিকেনের পিসগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। জাস্ট 70% সিদ্ধ হয়ে যাবে এই ভাজার মধ্যেই। এবার যখনই 70% ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলোকে আমি উঠিয়ে নেব। তবে চুলার আঁচ খুব বাড়িয়ে ভাজবেন না, তাতে দেখা যাবে উপর দিয়ে পুড়ে যাচ্ছে আর ভিতরটা একেবারেই কাঁচা থেকে যাবে। এখানে আমি যতটুকু ভাজবো তাতে চিকেনটা 70% পরিমাণ সিদ্ধ হয়ে যাবে, আর বাকিটা রান্নায় সিদ্ধ হবে। এবার এখানে আমি 1টা পেঁয়াজ আর 1টা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার এটাকে আমি ব্লাইন্ড করে নেব। আমি টমেটো আর পেঁয়াজটাকে ব্লাইন্ড করে নিয়েছি। এবার যে তেলে আমি চিকেনটা ভেজেছিলাম সেই তেলের মাঝে আমি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দিব। আসলে টমেটোটা দিয়েছি রোস্টের কালারটা সুন্দর হওয়ার জন্য এবং টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। এবার সামান্য একটু ভেজে নিব পেঁয়াজ আর টমেটোটাকে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে এক্সট্রা কোনো তেল ইউজ করিনি, যতটুকু তেল দিয়েছিলাম চিকেনটা ভাজার জন্য সেই তেলই আমার হয়ে যাবে। এবার এর মাঝে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে আমি কিন্তু চিকেনের মাঝে লবণ দিয়েছিলাম, তাই একটু সাবধানে লবণটা দিতে হবে। যখন পেঁয়াজ আদা রসুন বাটাটা ভাজা হয়ে যাবে আমি ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। ভাজা হয়ে যাওয়ার পর যখন এটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মাঝে আমি মশলা দিয়ে দিব। আমি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর আমি এখানে কাঁচামরিচ ইউজ করব, তাই এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণ। আপনি যদি ঝাল কম খান তাহলে ঝালের পরিমাণটা বা মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার খুব ভালো করে নেড়ে নিব। যখন একটু কষানো হয়ে আসবে তখন এর মাঝে আমি 1/2 কাপ পরিমাণ টক দই ফেটিয়ে দিয়ে দিব। এবার খুব ভালো করে নেড়ে নিব। মনে রাখবেন আমি এখানে যে মশলার পরিমাণটা বলেছি, আপনি যদি চিকেনের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বেড়ে যাবে। এবার এর মাঝে আমি আস্ত গরম মশলা দিয়ে দিব। গরম মশলা আমি এখানে 2 টুকরো এলাচ, 3টি তেজপাতা, 3-4টি দারচিনি আর 4-5টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে গরম মশলা গুঁড়াটাও ইউজ করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পরে। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মাঝে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই ভাজা চিকেনগুলো দিয়ে দিব। এই চিকেন রোস্টটা খুবই সহজভাবে বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এক্সট্রা অতিরিক্ত কোনো মশলা ইউজ করব না ঘরোয়াভাবে। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। এবার এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আসলে চিনিটা চিকেনটাকে সিদ্ধ হতে সাহায্য করবে এবং টেস্ট অনেকাংশে বাড়িয়ে দিবে। এবার সামান্য একটু নেড়ে চিকেনটাকে আমি ঢেকে দিব আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিব, যাতে এই ঝোলের মাঝে অল্প আঁচে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি কিন্তু ভেজে অলরেডি 70% সিদ্ধ করে ফেলেছিলাম চিকেনটা। 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এবার চিকেনটাকে আমি একটু উল্টে দেব। চুলার আঁচ এতক্ষণ কিন্তু মিডিয়াম লোতে ছিল, এখনও মিডিয়াম লোতেই আছে।
চিকেনগুলো যখন উল্টে দেওয়া হবে তখন এর মাঝে আমি কাঁচামরিচ দিব। আমি কাঁচামরিচগুলো কেটে দিয়ে আস্ত দিয়েছি, কারণ কেটে দিলে ঝালের পরিমাণটা বেড়ে যাবে, সেজন্য আস্ত কাঁচামরিচ আমি এখানে 5-6টা দিয়ে দিলাম। এবার এর মাঝে আমি পেঁয়াজ বেরেস্তা দিব 2 টেবিল চামচের মতো। পেঁয়াজ বেরেস্তাটা খাবারের স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়, আর পেঁয়াজ বেরেস্তা কী করে পারফেক্টভাবে ঘরে বানানো যায় তার ভিডিও আমি বানিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার চুলার আঁচটা একেবারে কমিয়ে দিব, যা দমে রাখার মতো ঢেকে দিব 8 থেকে 9 মিনিটের জন্য। এতক্ষণ দমে ছিল 9 মিনিটের মতো, এবার ফিরে এলাম। দেখুন একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে চিকেন রোস্ট। 8-9 মিনিট দমে রাখার জন্য চিকেনটা ভিতরে একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা মাখামাখা হয়ে গিয়েছে, তেলটা ভেসে আসে, তার মানে রোস্ট একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আপনি আপনার পছন্দের মতো পরিবেশন করুন, আর উপর দিয়ে ছিটিয়ে দিন সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা। ব্যাস, খুবই সহজভাবে ঘরে তৈরি হয়ে গেল চিকেন রোস্ট। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, আর সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখাবে সহজ কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।